গুড মর্নিং এভরিওয়ান, আমার নাম অমিতাভ ঘোষ, ইনি হচ্ছেন মিস্টার সাগর তালুকদার। আমরা আজকে একটা নতুন ডেস্টিনেশনের দিকে যাচ্ছি, জায়গাটার নাম হচ্ছে ওরগ্রাম ফরেস্ট। আপনারা জায়গাটা সম্বন্ধে কতটা জানেন জানি না, আমাদের কাছে জায়গাটা নতুন। তো আমরা এই ধরনের ট্রিপ প্রায়ই করে থাকি, আজকে নতুন কিছু না। তো কিছুদিন আগে আলোচনা করছিলাম বন্ধুদের সাথে, তো সবার সাথে কথা বলে যেটা ক্লিয়ার হলো যে এই ধরনের ট্রিপগুলোকে যদি ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে আমরা দিতে পারি তাহলে হয়তো অনেকে উপকৃত হয়, কারণ অনেকেই জার্নি এই ধরনের ভালোবাসে অফবিট জায়গায়, হয়তো সবসময় যাওয়ার সাহস পান না কারণ আননোন জায়গা বা খুব একটা পপুলার না, এক্স্যাক্টলি কেমন হবে এই ধরনের কোয়েশ্চেন থাকে। তো আমাদের জন্য নতুন, বাট আমরা যেহেতু এই ধরনের ট্রিপ করে থাকি তো আজকে থেকে আমরা স্টার্ট করছি, চেষ্টা করব রেগুলারলি আমরা যা যা ট্রিপ করব সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আপনাদেরও পরবর্তীকালে প্ল্যান করতে সুবিধা হয় এবং অবশ্যই আমাদের সাথে সাথে আপনারাও জায়গাটার একটা ট্যুর করে নিতে পারবেন, আমাদের চোখ দিয়ে প্রকৃতিকে দেখবেন। আমরা জেনারেলি প্রকৃতি বেশি ভালোবাসি। এছাড়াও আমাদের এই ব্লগের মাধ্যমে আমরা আরো অনেক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে থাকব, তো আমাদের সাথে কানেক্টেড থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে আমরা এনকারেজড হই এবং আমরা ফিউচারে আরো ভালো ভালো ভিডিও আরো সুন্দরভাবে বানাতে চেষ্টা করতে পারি। চা বানাচ্ছে, সকাল সকাল গরম চা দিচ্ছে। আমরা টোলের কাছে এসে গেছি, এখন আপনারা জানেন ফাস্ট্যাগ কম্পালসারি হয়ে গেছে, তো ফার্স্ট টাইম আজকে ইউজ করা হবে, আমাদের কাছে নতুন জিনিসটা, দেখা যাক। আপনারা দেখলেন আমরা কোনো পেমেন্ট করলাম না ফিজিক্যালি, ফাস্ট্যাগ থাকার জন্য অটোমেটিক্যালি পেমেন্টটা নিয়ে নেওয়া হলো, তো এটা একটা নতুন সিস্টেম আমাদের জন্য, এটা ভালো কারণ টাইমটা অনেকটা বাঁচে এতে। তো ফার্স্ট টোল ক্রস করলাম, এবারে শুধু জার্নি, আর ওয়েদার তো কিছু বলার নেই, দুর্দান্ত ওয়েদার আপনারা দেখতে পাচ্ছেন, এখন সকাল 8:30 বাজে, তো বাট ঠান্ডা এবং কুয়াশা রয়েছে, একদম ট্রাভেলের জন্য যেটা আইডিয়াল ওয়েদার সেটাই এখন রয়েছে। আমরা এসে গেছি শক্তিগড়, এটা শক্তিগড় সম্বন্ধে আর আপনাদের বিশেষ কিছু বলবো না, আপনারা সবাই জানেন কি জন্য বিখ্যাত, লোকে এখান থেকে ল্যাংচা অনেক নিয়ে গেছেন, আপনারাও নিয়ে গেছেন। এখানে একটু আমরা ব্রেকফাস্ট করবো,
তারপরে আবার আমাদের জার্নি স্টার্ট হবে। জনগণ যেটার অপেক্ষায় ছিল সেটা এসে গেছে, ল্যাংচা। আচ্ছা, একটাই নেওয়া হয়েছে, কারণ আমার একটু রেস্ট্রিকশন রয়েছে মিষ্টি খাওয়ার ব্যাপারে, বাট সাগরের নেই। তো উদ্বোধন করছে ল্যাংচাটা। আমরা বর্ধমান ঢুকছি, কিছুক্ষণের মধ্যেই বর্ধমানে ঢুকে যাব। বর্ধমান থেকে ডিস্টেন্স আরো 30 কিলোমিটার মতো দেখাচ্ছে, তো আরো 30 কিলোমিটার আমাদের জার্নি করতে হবে, তারপরে আমরা পৌঁছে যাব ওর গ্রাম। তো পৌঁছে আবার আমরা আপনাদেরকে ফার্দার আপডেট দেব। নেচারের মধ্যে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশ। প্রচুর বক রয়েছে এখানে, আমরা ওর গ্রাম এসে গেছি। ওর গ্রামের মধ্যে দিয়েই যাচ্ছি, তো সামনেই জঙ্গল বা ফরেস্ট, দেখা যাক। আর অনেকটা রাস্তা ট্রাভেল করতে হলো, বাট রাস্তাটা অসাধারণ বললেও কম বলা হয়, অসাধারণ রাস্তা, অসাধারণ। ওয়েদারও খুব ভালো ছিল, খুব সুন্দর ওয়েদার আমরা পেয়েছি, এক ফোঁটাও রোদ নেই। মাঝখানে আমরা অল্প একটু বৃষ্টিও অনুভব করেছি। তো যাই হোক, এখন আমরা আস্তে আস্তে ফরেস্টের দিকে এগোচ্ছি। রাস্তাটা খুবই ভালো, খুবই সুন্দর রাস্তা। আর এখন ঘড়িতে আমাদের বাজে অলমোস্ট 11:30, তো আশা করি আর 10-15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। আর বাদবাকিটা আপনাদের আবার দেখাচ্ছি। আপনাদের একটু রাস্তাটা দেখাই, এখানে রাস্তাটা এখনো অবধি ভালোই আছে, পাকা রাস্তা, পিচ রাস্তা শেষ। এবার বন দপ্তরের যে জায়গাটা, মানে যে জঙ্গলটা বেসিক্যালি, সেখানে আমরা ঢুকছি। আপনারা দেখতেই পাচ্ছেন লোকজন খুবই কম, কম মানে নেই বললেই চলে। তো খুবই সুন্দর জায়গা, আমরা কত জায়গা আছে যেগুলো সম্বন্ধে জানিই না। এটা মানে কাঠের কাজ হচ্ছে না, কিছু কাঠের মানে স্টক হচ্ছে? হ্যাঁ, এটা হলো গাছ কেটে স্টক হয়েছে এখানে। আচ্ছা, যেটা হয় একটা জঙ্গলে, যেটা খুব কমন ব্যাপার। তো দেখা যাক, আমরা আরো ভেতরে ঢুকছি, দেখা যাক ভেতরে আর কি কি রয়েছে। জঙ্গলটা তো খুবই সুন্দর, উইকেন্ডে আসার জন্য আইডিয়াল জায়গা, খুব সুন্দর জঙ্গল। বর্ধমানের কাছাকাছি, এত কাছাকাছি এত ভালো একটা জঙ্গল আমাদের জানাই ছিল না। আমরা একটু ফরেস্টের ভিতরে নেমেছি, নেমে একটু এক্সপ্লোর করছি জায়গাটা। আমার বন্ধু অমিতাভ এগিয়েছে, দুর্দান্ত জায়গা, অসাধারণ একটা জায়গা, অসাধারণ, এত শান্ত। আমরা দুজন কথা বলছি, এই দুজনই পুরো জঙ্গলে মানে শোনা যাচ্ছে কথা। আপনাদের দেখাচ্ছি চতুর্দিকটা, দেখুন ফরেস্টে শুধু পাখির আওয়াজ, বাইরের কোনো গাড়ির কোনো কোলাহল নেই। এই রাস্তা, এই রাস্তা ধরে ফরেস্টের আরো ভিতরে যাওয়া যায়। তো আমরা এখন যাচ্ছি এই রাস্তা ধরে। আচ্ছা, আপনাদের যদি নিজেদের গাড়ি নিয়ে নাও আসেন আপনারা, তাও আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, বর্ধমান থেকে খুবই কাছে এটা, বেসিক্যালি 30 কিলোমিটার মতো। তো ওখান থেকে গাড়ি ভাড়া পাবেন আপনারা, জেনারেলি একদিনে 800-1000 এরকম নেয় বর্ধমানের যা রেট। এবার গাড়ি নিয়ে আপনারা মোটামুটি ঘুরে ফিরে যেতে পারেন, বা এখানে খুব কাছেই
একদম জঙ্গলের একদম ভেতরেই সিলভার লাইন বলে একটা রিসর্ট অ্যান্ড হোটেল আছে, তো আপনারা চাইলে ওখানে থাকতেও পারেন। তবে আমাদের উদ্দেশ্য থাকা না, একটা নেচারের মধ্যে কিছুক্ষণ সময় কাটানো। খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ, আমাদের তো খুবই ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবার জঙ্গল একটু ঘন হয়েছে, রাস্তার কন্ডিশন এখানে খুব ভালো বলবো না, বাট ওকে, মানে গাড়ি নিয়ে যেতে পারবেন। তবে প্রেফারেবল এখানে গাড়ি রেখে আপনি যদি হেঁটে ঘোরেন, জঙ্গলের ভেতর হেঁটে ঘোরার যে মজাটা সেটা সবসময় বেশি। হাকি আনন্দ আকাশে বাতাসে সাথে সাথে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহাকি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব দূরে, মুলুক ছেড়ে যাব দূরে, ঘুরব ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমার গানটা এখানে এমনি চলে আসলো, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশ, আপনি দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে একটা লোক নেই, শুধু পাখির আওয়াজ, শুধু আমি আর আমার এই সুন্দর জঙ্গল, অদ্ভুত অদ্ভুত সুন্দর। আমার বন্ধু আই থিঙ্ক খুব এনজয় করছে এই জায়গাটা, একদম একদম কোনো কথা হবে না, দুর্দান্ত একটা সত্যি অফবিট জায়গা। আমি জানি না কতজন জানে এই জায়গাটা, বাট আপনারা আমি সামনাসামনি থেকে যেটা বুঝতে পারছি বা যেটা দেখতে পাচ্ছি, আপনারা আসলে আপনারা নিজেরাই জায়গাটা এক্সপ্লোর করেই বুঝতে পারবেন কতটা মনোরম আর কতটা সুন্দর এই জায়গাটা। একটা নতুন জায়গার সন্ধান পেলাম, জঙ্গলের মধ্যে একটা মন্দির, ছোট্ট মা কালীর মন্দির। সাগর এখন সর্ষে দেখতে ব্যস্ত, এরকম অবস্থায় সর্ষে আমরা দেখিনি সত্যি কথা বলতে, কি কলকাতার লোক বলেই বোধ হয় এই এই দেখার সুযোগ হয়নি কখনো। দেখুন সর্ষে অ্যাকচুয়ালি কিরকম হয় সাগর আপনাদের দেখাবে, একটা ভেঙে দেখো। দেখুন কিরকম সরু, একটা কড়াইশুঁটি যেরকম হয় সেরকমই, কিন্তু অনেক সরু, এবং ওর ভেতর থেকে সর্ষে বেরিয়ে আসছে। সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন, এটা জঙ্গল থেকে বেরিয়েই কিছুটা গেলে একটা সর্ষে ক্ষেত রয়েছে, কালী মন্দির যেটা আপনাদের দেখালাম একটু আগে, ওই কালী মন্দিরের একদম কাছেই একটা সর্ষে ক্ষেত রয়েছে, দূরে ফুলের চাষও হচ্ছে। লোকে অনেক টাকা খরচা করে অনেক জায়গায় যায়,
তবে আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে যেটুকু আমরা ঘুরেছি, অফবিট জায়গা যেগুলোতে লোকে কম জানে বা কম গেছে এরকম অনেক জায়গা রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি কিন্তু খুব সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন, এক নম্বর তো খুব শান্ত, এটা একটা গ্রাম, এটা এটা জঙ্গল থেকে আমরা বেরিয়ে এসেছি, এটা একটা গ্রাম। তো এই জায়গাটা মানে কি বলবো, খুব একটা পপুলার গ্রামও না যে লোকে জানে, তো সেই হিসাবে বলবো যে খুবই অফবিট, শান্ত, চুপচাপ আপনি এখানে এসে বসেও থাকতে পারেন অনেকক্ষণ, কেউ আপনাকে বলার নেই কিছু। আচ্ছা এই দেখুন গাঁদা ফুলের চাষ হচ্ছে, অপূর্ব, লাইন দিয়ে পরপর গাঁদা ফুলের চাষ। খালি চোখে আমাদের ইনফ্যাক্ট হয়তো বেশি ভালো লাগছে, কারণ যতই হোক একটা ক্যামেরার মাধ্যমে একটা জিনিস দেখানো আর নিজের চোখে দেখা দুটোর মধ্যে অনেক তফাত আছে, না এলে ব্যাপারটা এক্সপিরিয়েন্স করা খুব টাফ। আমরা সামনাসামনি যে এক্সপিরিয়েন্সটা আমাদের হচ্ছে সেটা ডেফিনেটলি আপনাদের ভিডিও করে হয়তো বোঝাতে পারবো না, বাট তবু আপনাদের সাথে শেয়ার করছি আমাদের অভিজ্ঞতাটা। সাগর তো মোটামুটি বাড়ি ফিরবে বলে মনে হচ্ছে না। কি বলো, বাড়ি ফেরার ইচ্ছে তো নেই মনে হচ্ছে তোমার? একদমই নেই, অপূর্ব সুন্দর জায়গা, আপনি দেখতে পাচ্ছেন চতুর্দিকে ধুধু প্রান্তর, চাষের জমি, একদিকে বিভিন্ন ধরনের শাকসবজি হয়েছে জমিতে, এখানে ফুলের চাষও হয়েছে। আমি দূরে দেখতে পাচ্ছি একটা লাউ, আপনারা জানেন কি লাউ, দেখুন গাছে একটা লাউ ঝুলছে, মানে একদম স্বচক্ষে দেখতে পাচ্ছি, আমি অমিতাভকে বলবো একটু দেখাতে। একদম বাড়ির জমিতে লাউ হয়েছে, অদ্ভুত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। আমরা একটু জঙ্গলের ভিতরে একটু হাঁটছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর সারি সারি গাছ, খুব সুন্দর ভাবে সাজানো। কি অমিতাভ কেমন লাগছে বলো একটু? দারুন দারুন, নেচার তো এমনি ভালো লাগে, তার মধ্যে আবার এত সুন্দর একটা জায়গা, মেন হচ্ছে এগুলো লোকে জানে না, এত পপুলার জায়গা রয়েছে বাট এইরকম একটা জায়গা লোকে জানেও না, খুব একটা আমার মনে হয় না কেউ আসে, টুরিস্টও খুব একটা আমরা দেখতে পাচ্ছি না, একজন দুজনকে রাস্তায় দেখতে পেলাম শুধু, আদারওয়াইজ পুরো ফাঁকা। আমরা সাধারণত পিকনিকের জন্য, আচ্ছা অনেক ওর গ্রাম বলে যে জায়গাটা, ওই জায়গাটা কিন্তু এটা না, মেন ওর গ্রামেরই পাশের, মানে ওর গ্রামের মধ্যেই এটা একটা ছোট্ট গ্রাম, তারই একটা জায়গা, বাট ওর গ্রাম শহর শহর বলবো না, এটা টাউন মতো রয়েছে, ওটা কিন্তু এটা না, এটা হচ্ছে জঙ্গল যেটা ওর গ্রাম, ওই জঙ্গলটা পার করে এলে এই গ্রামটা পড়ে। এই গ্রামটা মনে রাখবেন, জঙ্গলের রাস্তা যেভাবে এগিয়ে চলেছে ওইভাবে এগোতে থাকবেন, এগিয়ে গিয়ে গিয়ে দেখতে পাবেন এই গ্রামটা আপনি পাবেন। তো এটার মনে হয় না কোনো ডিরেকশন বা নাম আলাদাভাবে কিছু পাবেন, কারণ লোকজন আমি দেখতে পাচ্ছি না খুব একটা, খুব একটা লোক নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কি কাউকে যে জিজ্ঞাসা করবো লোক নেই, তবে যদি কখনো ওর গ্রাম ফরেস্টে আসেন, ফরেস্টের যে একটাই রাস্তা গেছে সোজা, ওটা ধরে সোজা এলেই এই গ্রামটায় ধাক্কা খাবেন, ধাক্কা খাবেন অ্যাজ ইন এসে এখানে পৌঁছাবেন। খুবই সুন্দর জায়গা, ফরেস্টটা তো দেখবেন। হ্যাঁ, আমরা সাধারণত কলকাতার যারা থাকি আর কি, তার সাধারণত পিকনিকের জন্য একটা ডেস্টিনেশন খুঁজি, ফ্যামিলি পিকনিক বলুন বা ফ্রেন্ডস গেট টুগেদার বলুন, এখানে আমার মনে হয় না জায়গার কোনো অভাব আছে বলে, জায়গাই জায়গা, আপনি যে কোনো জায়গায় একটা চুজ করে আপনি একটা পিকনিকের ব্যবস্থাও করে নিতে পারেন এই ফরেস্টের মধ্যে, খুবই সুন্দর। চলুন আর একটু এক্সপ্লোর করি, আর একটু ভিতরে আমরা যাই জঙ্গলের।
জঙ্গলের রাজা সিংহ বসে আছে রাস্তার উপর। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা ঘিরে কিন্তু একটা সিংহি এবং তার তিন বাচ্চা বসে আছে। এই সিংহটা উঠে চলে গেল। জঙ্গলের মধ্যে অনেক কিছুই দেখা যায় জীবজন্তু, বাট কুকুরের দেখা পাবো এই আশা করিনি, যাকে পেয়ে গেলাম। এখন কুকুরকেই সিংহ বলে আমরা একটু উপভোগ করছি। সিলভার লাইনে এসে গেছি। এই ওরগ্রাম ফরেস্টের এটাই একমাত্র হোটেল বা রিসর্ট। ভেতরটা খুবই সুন্দর যতটা দেখতে পাচ্ছি। সিলভার লাইন রিসর্টের ভেতরে আমরা এখন। এটা রেস্টুরেন্টটা, ওপরে আপনি চাইলে আসতে পারেন, ওপর থেকে ভিউটা বেশ সুন্দর। এর ভেতরের আপনার রেস্টুরেন্ট রয়েছে। থাকার ব্যবস্থাও রয়েছে, আপাতত 7টা মতো রুম রয়েছে, 1500-2000 এই রেঞ্জের মোটামুটি। একটু কস্টলি, বাট এই চত্বরে আপনি আর কোনো অপশনও পাবেন না। এটা হচ্ছে রিসর্টের যে রেস্টুরেন্টটা, উপরের ফার্স্ট ফ্লোরের ওপর রেস্টুরেন্ট, বারকাম রেস্টুরেন্ট। খুবই সুন্দর দেখতে, ওপর থেকে পুরো ভিউটা রয়েছে জঙ্গলের, খুবই সুন্দর। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন টার্কি, ডাক, তারপরে কড়কনাথ, র্যাবিট সব রয়েছে। এখানে যারা বেড়াতে আসছে তারা যদি এগুলো কিছু খেতে চায় তো অ্যাভেলেবেল, আপনাকে বলতে হবে। এটা আমাদের রিসোর্ট সিলভার লাইন। সবে মাত্র এক বছরই হয়েছে, এখনো আন্ডার কনস্ট্রাকশন চলছে কাজ। আর এই রিসোর্টে আপনারা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই পাবেন। রুমের ক্ষেত্রে বলি, এখন আপাতত আমাদের 7টা রুম আছে, এসি নন এসি দুটো আছে, বাকি সবই এসি। 4 বেড 2 বেড, 4 বেডে আমরা 2000 টাকা নিই আর 2 বেডে 1500 টাকা নিই। আর বাকি বলতে আসতে হবে, বেশ ভালোই লাগবে আশা করি, কারণ খুব নিরিবিলি জায়গাটা, বেশ গার্ডেনের ভিতর, ভালো লাগবে। আপনাদের রেস্টুরেন্টটাও দেখলাম খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আমাদের রেস্টুরেন্টটা আছে, রেস্টুরেন্টে কিন্তু খাবারের কোয়ালিটি নিয়েও মানে মানে কোনো কথা হবে না। এখানে কিন্তু একদম ট্রেন্ড লোক দিয়েই আমাদেরকে মানে রান্না করানো হয়। আমাদের শেফ বাইরের বা যারা আমাদের সার্ভিসে আছে তারাও যথেষ্ট চেষ্টা করে কাস্টমারকে স্যাটিসফাইড করার। ওপরে ওপেন বারও আছে, সেখানেও বাড়ি গিয়েও যদি চান যে লাঞ্চ ডিনার করবেন, যে ওপেন যেহেতু ওটা একটু এয়ারি, মানুষ চায় যে একটু বদ্ধ জায়গা থেকে বেরিয়ে এরই জায়গায়, তো সেখানেও কিন্তু খাবারও চলে যায়। মানে নট অনলি বার, যে ওখানে শুধু আমি ড্রিঙ্কসও করতে পারবো, লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্ট করতে পারবো না, এমন কিন্তু নয়। আর যারা রাতে নাইট স্টে করে, কমপ্লিমেন্টারি আমাদের সকালে চাটা দেওয়া হয়, ঠিক আছে। আর বলতে গেলে রাত্রেবেলা একটু নিরিবিলি, অনেকের মনে হতে পারে জঙ্গলের ভিতর যে আমার ভয়, এই ভয়টা ব্যাপারটা নেই, কারণ পুরোটাই লাইট টাইট থাকে, তো চাপ নেই, গার্ড আছে, কোনো অসুবিধা। আপনাদের রিসর্টে তো একটা সিকিউরিটি আছে, রিসর্টে সিকিউরিটি আছে, সেটা নিয়ে মানে কোনো অসুবিধা হবে না। মানে ফ্যামিলি নিয়েও লোকজন আসতে পারে। ফ্যামিলি নিয়ে তো খুবই ভালো, আমরা আশা করছি এক বছরের মধ্যে আমাদের সুইমিং পুল, বেবি পুল, গার্ডেন সবটাই কমপ্লিট হয়ে গেলে আরো আপনাদের ভালো লাগবে, একটা ডে আউট, সকালে এসে সন্ধ্যাবেলায় যাওয়া। আর এটা বলতে পারি যে এখানে আমরা আরেকটা ফ্যাসিলিটি রেখেছি, যে সবাই তো এরকম সব অনেক ভালো 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 রিসর্টেই বা রেস্টুরেন্টেই খাবার খান, আমরা এখানে চেয়েছিলে আপনি যেমনটা চাইবেন তেমনটা, একটা গ্রাম্য ফ্লেভার। গ্রামে গিয়ে হয় যে বাড়িতে মুরগি রয়েছে, আমি আজ মুরগির মাংস খাবো, বা এখানে হাঁস রয়েছে, হাঁসের মাংস খাবো, তো আমরা এখানে সেই ফ্যাসিলিটিটা রেখেছি। এখানে টার্কি, মুরগি, দেশি চিকেন, তার দেশি মুরগি, হাঁস, তারপরে র্যাবিট সবই রয়েছে। তো আপনারা যেটা মন করবেন, সেটা যখন বলবেন যে এটাই খেতে চাইছো, আমাদের সেটাই রেডি করে দেবে।
খুব ভালো। আর আপনাদের এখানে যদি আসার, যেমন লোকেশন আমরা দেখছিলাম গুগল ম্যাপসে ঠিক অ্যাকুরেট দেখাচ্ছে না, তো লোকেশনটা কিভাবে আসবে একটু? লোকেশনটা হলো আমাদের অ্যাকচুয়ালি রিসর্টের পরই হচ্ছে এখানকার ফরেস্ট অফিসটা, তো ওরগ্রাম ফরেস্ট অফিস লোকেট করলি, ওরগ্রাম ফরেস্ট অফিসের সামনেই হচ্ছে আমাদের এটা। আর এর আগে একটা ওই আমাদের জেলা পরিষদের একটা বিল্ডিং রয়েছে, এটা অনেক পুরনো বিল্ডিং, ওটাও লোকেট করে, জেলা পরিষদের এই বিল্ডিংটাই দেখায়, ওই বিল্ডিংটার জাস্ট অপোজিটেই আমাদের। তো ওরগ্রাম জেলা পরিষদ যদি কেউ লোকেশন দেয় একদম বিল্ডিং এর সামনেই দেখিয়ে দেবে। একদম আশা করি এখন অনেকটাই আমাদের চেনা জানা হয়েছে, মানে মনে হতে পারে যে এত ভিতরে, কিন্তু আমরা সত্যিই কলকাতার লোকই বেশি পাই, যারা অন দা ওয়ে কলকাতা থেকে বোলপুর যায়, যদি মাঝখানে এখানে একটু দুপুরবেলা হয়ে যায় তো আর দুপুরবেলায় লাঞ্চটা কিন্তু বোলপুরে না করে আমাদের এখানে করারই চেষ্টা করে, আমরা সেরকমই না। সেটাই দেখছি পরিবেশটা ইনফ্যাক্ট খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশ, লন রয়েছে, কেউ যদি প্রোগ্রাম অর্গানাইজ করতে চায় দেন লন ভাড়া নিয়ে করতেই পারে, পিকনিক করারও স্পট রয়েছে, পিকনিকের জন্য বুকিং হয়, পিকনিক টাইম হলে বুকিং করতে হয়, অফ টাইম হলে বুকিং করা লাগে না, কারণ ফাঁকাই থাকে। আর রেস্টুরেন্ট তো যখন আসবে তখনই, রেস্টুরেন্ট একদম সকাল 10টা থেকে রাত 10টা, কিন্তু যারা রুমে আসে, মানে অনেক সময় কি হয় আমাদের চেনা কাস্টমার অনেক রাতে এলো, সেক্ষেত্রে আমরা ভাবি যে এত রাতে এসে এখানে আবার কোথায় খাবার খুঁজতে যাবে, তো সেই অনুযায়ী আমরা কিন্তু চেষ্টা করি যে আমাদের ছেলেগুলোকে বলে যদি খাবার রাত্রি পাঠানো যায়। তো অনেকবার এসেছে হয়তো 11টা বেজে গেছে, হ্যাঁ শুধু রুমটা নিলে তারা তো একটা ডিনারেরও ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করি যে আমাদের স্টাফ যদি অ্যাভেলেবেল থাকে তো তাকে যেন খাবারটা সার্ভ করতে পারে। আর সিলভার লাইনের কি নাম্বারটা আপনি একটু যদি দিয়ে দেন। হ্যাঁ সিলভার লাইনের নাম্বারটা আমাদের মানে যেটা রিসেপশনের নাম্বার আছে সেটা হলো 8388990917। যারা রুমে থাকে তারা রুম থেকে অনেক সময় বাইরে বেরোতে চায় না, যে রুমেই বসে গল্প করে আড্ডা করে, সেক্ষেত্রে কিন্তু সব খাবার রুমে পৌঁছে যায়। রুম সার্ভিস ব্যাপারটা আছে, মানে যতবার চাইবেন, যে আপনি হয়তো হেজিটেট করছেন যে এতবার ছেলেগুলোকে ডাকবো, কিন্তু আমাদের সার্ভিসের যে ছেলেরা আছে তারা মোটেই বিরক্ত হয় না, যতবারই একটা জলের জন্য হলেও কিন্তু সব খাবার কিন্তু পৌঁছে যায়, কোনো অসুবিধা নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব শিগগিরই আপনাদের রিসর্টে আমরা হয়তো একটা বড় টিম নিয়ে আসবো, আর আমরা বাকিদেরকেও জানাবো যে অবশ্যই আপনারা আসুন, খুব সুন্দর রিসর্ট, এই জঙ্গলে এটাই একমাত্র রিসর্ট। আচ্ছা থাকার ব্যবস্থা যেটা উনি বললেন, এখনো অবধি অল্প কিছু রুম রয়েছে, আরও কনস্ট্রাকশন হচ্ছে আমরা দেখলাম, তো যেগুলো হয়ে গেছে তার মধ্যেই একটা রুম আমরা ওনাকে রিকোয়েস্ট করলাম দেখানোর জন্য, তো উনি খুবই ভালো আমাদের ইনফরমেশন পুরোপুরি দিলেন এবং রুমটাও দেখাতে রাজি হলেন। তো এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছেন এসি রুম, খুবই ভালো ফেসিলিটিস একটা জঙ্গলের মধ্যে এরকম রুম, বিশাল ব্যাপার। একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। আচ্ছা এটা আরেকটা প্রপার্টি, প্রপার্টি মানে আরেকটা রুম, স্পেশাল রুম, স্পেশাল রুম, রাইট। একসাথে আপনারা যদি পাঁচজন ছজনও আসেন, রুমটার যা বেডের যা আমি সাইজ দেখছি মোটামুটি পাঁচজন তো আরামসে শুতে পারবেন, একসাথে চার পাঁচজন বন্ধুর প্ল্যান করলে আইডিয়াল জায়গা, বড় রুম জঙ্গলের মধ্যে একটা সুন্দর রিসর্ট, তার মধ্যে একটা সুন্দর রুম। ওরগ্রামের আমাদের ট্রিপ শেষ, খুব ভালো লাগলো, একটা খুব দারুণ সুন্দর দিন কাটালাম, এবারে আমরা কলকাতার দিকে ফিরছি, আশা করি আপনাদের ট্রিপটা ভালো লাগলো, আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো, আমাদের প্রথমবার এই প্রচেষ্টা, তো আশা করি ভালো লাগলো, বাট নতুন জায়গা, আমাদের এনকারেজমেন্ট চাই, আপনাদের তরফ থেকে কমেন্টস চাই যে এক্স্যাক্টলি কেমন লাগলো, কোথাও আপনাদের যদি কিছু বক্তব্য থাকে যে কিভাবে করলে ভিডিওটা হয়তো আরো ভালো হবে সেইটা আমাদের জানাবেন, আমরা ট্রিপ যখনই করব আপনাদের কথাগুলো অবশ্যই মাথায় রাখবো,
এবং যতটা সম্ভব আমরা চেষ্টা করব ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেওয়ার, মানে আপনারা কমেন্ট করলে আমরা ইন্ডিভিজুয়ালি আপনাদের রিপ্লাই দেব। এবং অবশ্যই নেক্সট টাইম আমরা চেষ্টা করব সেইভাবে ভিডিওটাকে কন্ট্যাক্ট করার। অবশ্যই আমাদের টেকনিক্যাল কিছু লিমিটেশনস রয়েছে, আমরা প্রচুর সময় বা প্রচুর খরচা যে এর পিছনে করতে পারবো তা না, কারণ পার্সোনালি আমরা জিনিসটা করছি। অবশ্যই জানাবেন আমাদেরকে, আর যদি কোথাও মনে হয় যে আমাদের ইম্প্রুভ করা যায় সেটা তো জানাচ্ছেনই। প্লাস আমরা আরো নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনবো, নতুন ডেস্টিনেশন সঙ্গে থাকবেন। আর ডেস্টিনেশন তো অবশ্যই, কিছু যদি আপনাদের মাথায় থাকে যে আপনারা নিজেরা যাননি বা গেছেন আমাদের জানাতে চান ভালো মনে হচ্ছে, সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা ওই জায়গাগুলো এক্সপ্লোর করব একটু ডান দিক আর বাদিকের নেচারটা একটু দেখাতে। হ্যাঁ, এখন জাস্ট বিকেল হচ্ছে হচ্ছে, সন্ধ্যা হচ্ছে হচ্ছে, আমরা বিকেল বেলা বেরিয়েছি। পরিবেশ খুবই সুন্দর, নেচারের মধ্যে দিয়ে আমরা বাড়ি ফিরছি। বাড়ি ফিরতে এখনো যদিও অনেক দেরি আছে, বাট নো ডাউট এইরকম নেচারকে ছেড়ে বাড়ি ফিরতে সত্যিই খারাপ লাগছে। কলকাতায় গিয়ে আবার সেই পলিউশন, আবার সেই গাড়ি ঘোড়া, একদম এক্সট্রিম আওয়াজ, ওগুলো ভালো লাগে না। এই পরিবেশকে ছেড়ে সত্যিই যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই থেকে যাই, কিছু করার নেই। আমাদের জীবিকা বলুন বা লাইফস্টাইল বলুন, যাই বলুন, সব কলকাতার সাথে যুক্ত, বাড়ি ফিরতেই হবে, পেট চালাতে হবে। বাট এরকম মাঝে মাঝে চলে আসতে ভালোই লাগে, নতুন পরিবেশ, নতুন প্রকৃতি, খুবই ভালো লাগলো। একটা দারুণ সুন্দর দিন কাটালাম আমি আর সাগর। আমাদের সাথে আপনাদের এই জার্নিটা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে আরও এরকম ভিডিও নিয়ে আমরা আপনাদের কাছে আসব। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন।